গাজা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 16,000। যুদ্ধ শেষে গাজা একটি অসামরিক অঞ্চলে পরিণত হবে এমন হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে পশ্চিম তীরের ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অবরুদ্ধ গাজায় থামছে না নিরীহ মানুষ হত্যা। ইসরায়েলি হামলায় রক্তাক্ত উত্তর, দক্ষিণ ও মধ্য গাজার প্রান্তর। আন্তর্জাতিক চাপ, স্থায়ী যুদ্ধবিরতির দাবি ও আরব বিশ্বের সমঝোতার চেষ্টা কোনো কিছুরই তোয়াক্কা করছে না ইসরায়েল। দক্ষিণ গাজার সবচেয়ে বড় শহর খান ইউনিসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। দেইর এল বালাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অনেক ঘরবাড়ি। নুসেইরাতে একটি শরণার্থী শিবিরে হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। পশ্চিম তীরের জেনিনে অব্যাহত রয়েছে অভিযান। রোগীবাহী অ্যাম্বুলেন্সও ছাড় পাচ্ছে না জায়নবাদী সেনাদের হাত থেকে। এর মাঝেই আগ্রাসনের নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর। যুদ্ধ শেষে গাজাকে পরিণত করা হবে অসামরিক অঞ্চলে, দিলেন এমন বার্তা। গাজাকে একটি অসামরিক অঞ্চলে পরিণত করা হবে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত থামব না, জিম্মিদের ফেরাতে যা করা দরকার করব, আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরায়েলের পাশে দাঁড়ানো উচিত। তবে ইসরায়েলি বর্বরতায় সমর্থন দেয়া যুক্তরাষ্ট্র এবার যেন কথা বলছে একটু ভিন্ন সুরে। পশ্চিম তীরের ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানো দখলদারদের বিরুদ্ধে কার্যকর হবে নিষেধাজ্ঞা, টুইট বার্তায় জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এদিকে গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েল যথার্থ পদক্ষেপ নিচ্ছে না, এমন কথা বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রতিদিন যে পরিমাণ জ্বালানি ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে তা পর্যাপ্ত নয়। ইসরায়েলের উচিত আরও বেশি ট্রাক প্রবেশের অনুমতি দেয়া। গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে আমরা ইসরায়েল সরকারের সাথে কাজ করছি। প্রায় 2 মাস হতে চলা হামলায় প্রাণ গেছে 16,000-এর বেশি ফিলিস্তিনির, যার মধ্যে 12,000-ই নারী ও শিশু, এখনও নিখোঁজ 7,600 মানুষ। রাখি জেসমিন, চ্যানেল 24।